খুঁজতে কি মিলল ইভেলের সিন্ধুকে। বন্ধ হয়ে যাওয়া আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভেলের দুটি লকার ভেঙে পাওয়া গিয়েছে 2530 টাকা আর বেশ কয়েকটি ব্যাংকের বহু চেক বই ও ফাইলপত্র। গতকাল সোমবার ইভেলের ধানমন্ডির কার্যালয়ে লকার ভেঙে এসব পাওয়া গিয়েছে। ইভেলের দুটি লকার কাটার পর বেশ কিছু চেক বই পাওয়ার বিষয়ে বিচারপতি মানিক বলেন, এটা তাদের ব্যবসায়িক পলিসি হতে পারে। গ্রেপ্তার হওয়ার আগে প্রতিষ্ঠানের কার্যক্রম এবং গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্যই বিপুল সংখ্যক চেক লকারে রাখা হয়েছিল বলে ধারণা তার। বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, চেকের পরিমাণ বেশি হওয়াতেই হয়তো তারা নিরাপদ জায়গা হিসেবে লকার বেছে নিয়েছিল। অনেক চেকের স্বাক্ষর থাকার কথা জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা কোনো চেকেরই ভ্যালিডিটি বা বৈধতা নেই। হাইকোর্ট আগেই এসব অ্যাকাউন্ট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। হাইকোর্টের নির্দেশে গত বছরের 18 অক্টোবর ইভেলির পরিচালনার দায়িত্ব নেয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত 5 সদস্যের পরিচালনা পর্ষদ। এই পর্ষদ গত 3 মাসে 9টি বোর্ড সভার পাশাপাশি ইভেলির অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে কাজ করছে। পর্ষদ এ পর্যন্ত সিটি ও সাউথ ইস্ট ব্যাংকে থাকা ইভেলের 2টি হিসাব এবং 24টি গাড়ি ও 9টি গুদামের সন্ধান পেয়েছে। ফারিহা তাসরিন, চ্যানেল RN News।